আইএফএ শিল্ড খেলতে নামার আগে আরও একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার বিকেলে রিয়েল কাশ্মীরের মুখোমুখি হয়েছিল সাদা কালো ব্রিগেড। এই ম্যাচে রিয়েল কাশ্মীরের কাছে 2-0 গোলে পরাজিত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও এই ম্যাচে মার্কাস জোসেফ এবং নিকোলার মতো দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার আজকে খেলেননি, আগামী 8 তারিখ থেকে আইএফএ শিল্ডের অভিযান শুরু করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তার আগে বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচে নিজেদের দলের ছন্দ দেখে নিয়েছেন কোচ আন্দ্রে চেরনিশভ। নিউজ ওয়েব ইন্ডিয়া।